পরিস্থিতি মানুষের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আচার ব্যবহার তার ক্ষমতাধীন। ক্ষমতার অপব্যবহার করে দুর্ধর্ষ হওয়া কতটা গ্রহণযোগ্য? নাশকতা বিশৃঙ্খলা করায় ওস্তাদ প্যারিস সেন্ট জার্মেন সমর্থক গোষ্ঠী পিএসজি আলট্রাস আবারও সক্রিয় হয়ে উঠল। এবার তারা টার্গেট করল ফ্রেঞ্চ এই ক্লাবে আসন্ন এক ফুটবলারকে। প্যারিসে ফুটবল সমর্থকদের ক্ষমতা আর উগ্রতায় হুমকির মুখে পড়লেন সার্বিয়ান ফুটবলার দুসান ভ্লাহোভিচ। সাবেক শিষ্য লিওনেল মেসি পিএসজি ছেড়েছেন, কিলিয়ান এমবাপ্পের ভবিষ্যতও উদ্ভ্রান্ত এক পেন্ডুলামের মতো এদিক সেদিক দুলছে। তাই নবনিযুক্ত কোচ লুইস এনরিকের মূল চিন্তার বিষয় স্ট্রাইকিং লাইনটা পূরণ করা। মিডফিল্ডের দুর্বলতা পুষিয়ে দিতে যোগ্য স্ট্রাইকার প্রয়োজন পিএসজির। তবে এই বিষয়ে মাথা ব্যথা নেই পিএসজির উগ্র সমর্থকদের, বরং তারাই ক্লাবের মাথা উপড়ে ফেলতে ব্যস্ত। 23 বছর বয়সী দুসান ভ্লাহোভিচ খেলছেন ইতালিয়ান ক্লাব ইউভেন্টাসের হয়ে। চেলসি ও টটেনহ্যামের রাডারে থাকা সার্বিয়ান এই ফরওয়ার্ডকে দলে নেবার পরিকল্পনা করছিল প্যারিসের ক্লাবটা। তবে পিএসজির স্টেডিয়াম পার্ক দ্য প্রিন্সেসের বাইরে আলট্রাসের ধরে থাকা একটা ব্যানার থমকে দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ সহ সবাইকে। ব্যানারে লেখা ছিল, তুমি এখানে আসলে তোমার 3 আঙ্গুল কেটে দেওয়া হবে। এত কিছু থাকতে এভাবে উদ্দেশ্য করে হুমকি দেবার পেছনে কারণ কি? স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার দাবি, সার্বিয়ার একটা ম্যাচের পর 3 আঙ্গুল দেখিয়ে উদযাপনের ভঙ্গিতে পোজ দেন ভ্লাহোভিচ সহ তার আরও 2 জন সতীর্থ, যা বুঝিয়েছে সার্বিয়ান জাতীয়তাবাদের সংকেত। কসোভোর ওপর সার্বিয়ার কর্তৃত্ব, সার্বিয়ান গেরিলা যুদ্ধের ইঙ্গিত, এমন একটা মেসেজই নাকি উঠে এসেছে তাদের অঙ্গভঙ্গিতে। আর তাদের টি শার্টে ছিল কসোভোর মানচিত্র, যাকে দেখানো হয়েছে বৃহত্তর সার্বিয়ার অংশ হিসেবে। আর এই রাজনৈতিক উদযাপন একেবারেই মানতে পারছেন না পিএসজির ওই গুটি কয়েক সমর্থক, যাদের মূল লক্ষ্যই খেলার চেয়ে খেলার বাইরের বিষয়ে বেশি মাথা ঘামানো। তবে পিএসজি আলট্রাসের এমন আচরণ এবারই প্রথম না। মেসিকে অবিরত তিরস্কার করা, নেইমারের বাড়ি গিয়ে হামলা করা, এমনকি স্বদেশি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজের বায়ার্ন মিউনিক থেকে প্যারিসে আসাটাও তাদের গায়ে জ্বালা ধরিয়েছে। লুকাসের সাথে নাকি পিএসজির চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব অলিম্পিক মার্সেইয়ের ভালো খাতির, এই অভিযোগে তারা এই খেলোয়াড়কে চোখের বিষ ভাবছে। এছাড়াও পল পগবার প্যারিস সেন্ট জার্মেইনে আসার সময়টাতে পিএসজি আলট্রাস ব্যানার উঁচিয়ে ধরেছিল, যাতে লেখা ছিল, পগবা, তোমার উচিত তোমার মায়ের কথা শোনা, কারণ তোমার মা এখানে তোমাকে চান না, আমরাও তোমাকে এখানে চাচ্ছি না। উল্লেখ্য, পগবার মা ফ্রেঞ্চ না, গিনি বংশোদ্ভূত। খেলাধুলার সাথে রাজনৈতিক বা বৈশ্বিক অস্থিরতার বিষয়কে এক পাত্রে মেশানো কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ফারাজি মালিহা, অনফিল্ড।